অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সম্মানীয় সদস্য, মুজাদ্দিদিয়া অনাথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সম্পাদক জনাব পীরজাদা আল হাজ মাওলানা তোহা সিদ্দিকী সাহেব মঞ্চের সম্মুখে বসে আছেন। এলাকা তথা এলাকার আশপাশ থেকে আগত আল্লাহ এবং আল্লাহ রসুল প্রেমিক বান্দাবান্দি মঞ্চে উপস্থিত আছেন। শিক্ষা অনুরাগী, মানব দরদী, সমাজসেবী, বিশিষ্ট ব্যক্তি বর্গগণেরা, ওলামা হযরত, হাজী সাহেব গণেরা, মহান আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের পবিত্র একটা মাস, এই পবিত্র মাসের পবিত্র দিনে আমরা মালদা ধুলাগড়ি জায়গায় গঙ্গা প্রসাদ ধুলাগড়ি তো এখানে আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আমরা সকলে একত্রিত হয়েছি। উদ্দেশ্য আমাদের এখানে সকলের একটাই, যে আমরা ওই মাহফিলে গিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা, হাদিস এবং কোরআনের কথা, আল্লাহর মাহবুব বান্দাবান্দিদের কথা বলা এবং শোনার সৌভাগ্য সে আল্লাহ দান করেছেন। তার জন্য সে আল্লাহর তারিফ, সে আল্লাহর প্রশংসা। রব্বুল আলামিন আল্লাহ পাককে আমরা সকলে থ্যাংক জানাই, মিলিত কণ্ঠে উচ্চ স্বরে একবার বলি ভাই আলহামদুলিল্লাহ। তারপরে জানাই আবার আপনার নবী দু জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ এবং সালামের নজরানা। মোহাম্মদ না হতে তো কুছ ভি না হোতা, মোহাম্মদ হুয়া তো সারা জাহান হুয়া। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার আপনার নবীকে, আমার আপনার রসুলকে আল্লাহ